বার্ষিক মোল্লা লিখেছেন অনেক অর্থনীতিবিদেরই ধারণা আর্থিক সংকট অতি সন্নিকটে বৈশ্বিক মহামন্দা আমাদের দেশকে স্পর্শ করবে সম্ভাব্য আর্থিক সংকট মোকাবিলায় আমরা কী ধরনের প্রস্তুতি নিতে পারি আর্থিক সংকট কার উত্তরণের জন্য কী মোল্লা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি যে আমাদের দেশ থেকে নানাভাবে অসদ উপায়ে এবং অবৈধ উপায়ে অর্থ পাচার করে আমাদের ডলারের রিজার্ভের পরিমাণ মানে কম হয়ে গেছে এর কারণে এবং বৈশ্বিক যে মন্দা বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে প্রভাব আহ খাদ্যশস্য উল্লেখযোগ্য পরিমাণে এই ইউক্রেন রাশিয়া বেল্ট হয়ে থাকে বলে খাদ্যশস্য ব্যবসায়ীদের কাছ থেকে আমি জেনেছি তো সেই প্রভাব পৃথিবীতে আমদানি নির্ভর অনেক দেশের উপরই পড়ে এবং পড়বে যার ফলশ্রুতিতে আমাদের দেশেও ইতিমধ্যে দ্রব্যমূল্যের উদ্যোগতে আমরা লক্ষ্য করেছি আরও হয়তো সামনে আল্লাহ মাফ করুক সংকটাপন্ন পরিস্থিতি হয়তো আমাদের আসতে পারে বিশেষ করে শ্রীলঙ্কা সব পৃথিবীর অনেক দেশে ইতিমধ্যে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে তো এরকম পরিস্থিতিতে একজন ইমানদার হিসাবে আমাদের করণীয় কি আমাদের কি করার আছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা সর্বপ্রথম যে এটি বলবো তা হলো যে পৃথিবীতে বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন অপরাধের ফলে নগদ কিছু শাস্তি আল্লাহ তারা দিয়ে থাকেন নবী করিম সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি সমাজের বিপুল পরিমাণে মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেবে মানুষ যখন জাকাত দিবে না জাকাতটাকে যখন জরিমানা মনে করবে আর্থিক দণ্ড মনে করবে বোঝা মনে করবে তখন সমাজে সাধারণ মানুষের উপর আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে আপনার এক ধরনের পরীক্ষা নেমে আসে আসবে আর সেটা হলো যে সাধারণ মানুষ এবং সর্বস্তরের মানুষ সকলের উপরে আল্লাহ তরফ থেকে দুর্ভিক্ষ নেমে আসবে সেই সাথে আপনার আমাদের সমাজে মাপে কম দেওয়া অর্থাৎ কাস্টমার এবং ক্লায়েন্টকে ঠকানো ব্যবসায়ীদের মাধ্যম ব্যবসায়ীদের দ্বারা এটা তো আজকাল একটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে এরও পরিণতিতে কথা বলুন হাদিস থেকে আমরা জানতে পারি অতএব দুর্ভিক্ষ যে আসবে সেটি সুনিশ্চিত যদি আমাদের এই কর্ম থেকে তবা করে আমরা ফিরে না আসি এই সমস্ত হাদিস যখন আমরা শুনেছি তখন হয়তো খাদ্য অভাব সংকট দেখা দিতে পারে দুর্ভিক্ষ আসতে পারে এই যুগে এই সময় এসে পৃথিবীর যখন আমদানি রপ্তানি এক দেশ থেকে আরেক দেশ থেকে করা খুবই সহজ যখন আমাদের সব কিছুই হাতের নাগালে যখন আমরা খুব ভালো জীবনযাপন করে চলেছি খাদ্যের কোনো অভাবে দুর্ভিক্ষের অভাবে আপনার মানুষ মারা যাওয়া বা কষ্ট করা এরকম কোনো চিত্র নিকটতীতে খুব বেশি একটা আমাদের স্মরণ নাই অর্থাৎ দুর্ভিক্ষ পৃথিবীতে আবার কখনো হতে পারে এটা আমরা কল্পনার অতীত মনে করেছি অথচ নানাভাবে আজকে শ্রীলঙ্কার মানুষ আফগানিস্তানের মানুষ আফ্রিকান অনেক দেশের মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষ নানাভাবে খাদ্যের অভাবে ঢুকছে এবং সেই অভাবটা কখন কোন প্রান্তে কীভাবে হবে কেউ জানে না কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আমি তিম সাল্লাহ আসালামের সতর্ক করেছেন সেটা মহাসত্য সেই জন্য আমাদের ইস্তেফার করতে হবে যাতে এরকম কোনো সংকটাপূর্ণ পরিস্থিতি আমাদের না আসে সে ইস্তেফারটা হবে বিশেষভাবে আমরা জাকাত দেয়া থেকে যারা গাফিল ছিলাম যারা ওজনে কম দিতাম কিংবা কাস্টমার ক্লায়েন্টকে ঠকাতাম ব্যবসায় অবৈধভাবে ব্যবসা করতাম তারা সেখান থেকে তবা করতে হবে দ্বিতীয়ত আল্লাহের কাছে গণ ইস্তেফার করতে হবে যে কোনো অপরাধ থেকে আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন তৃতীয়ত আমরা বিশেষভাবে আপনার এ ধরনের পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য মৃতব্যী হতে হবে আমাদের ডলার রিজার্ভ কমে যাচ্ছে যার ফলশ্রুতিতে জিনিসপত্রের দাম বাড়বে আরও নানান রকম সমস্যা তৈরি হবে আর্থিক সংকটের দিকে আমরা হয়তো চলে যেতে পারি সেই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমরা বিদেশি যে সমস্ত পণ্য আছে বিশেষ করে যেগুলোর উপরে যেগুলা ছাড়া আমাদের মানে চলে সে পণ্যগুলো আমরা কেনা থেকে যথাসম্ভব বিরত থাকলাম এবং দেশের সম্পদ বাইরে যাওয়ার যে ব্যাপারগুলো আছে সে ব্যাপারে আমরা একটু হার্ডলাইনে থাকলাম এবং শক্ত অবস্থানে থাকলাম যে আমরা একান্ত নীলপায় না হলে বিদেশি জিনিস কিনলাম না তাতে করে আপনার রিজার্ভ যে আছে সেই রিজার্ভের যে ঘাটতি আছে সেটা ইনশাআল্লাহ বিন্লা স্বাভাবিকই হয়তো পৌঁছাবে তৃতীয়ত আমরা যে কাজটি করতে পারি তা হলো আর এরকম কোনো পরিস্থিতি আসলে যাতে আমরা চলতে পারি অন্য সহায়তা করতে পারি সেজন্য সাধ্য অনুযায়ী কিছুটা আমরা সঞ্চয় করলাম আপৎকালীন সময়ের জন্য এটা তাকবার খেলাপ হবে না ইনশা আল্লাহ সেটা শর্ত সাপেক্ষে যদি হয় অর্থাৎ সেটা যদি নিজে শুধু বাঁচলাম অন্যকে বাঁচত না বাঁচত সেটা দেখা দেখিনি বাজারে সব আমার টাকা আছে কিনে রেখে দিলাম এরকম নয় বরং আমি এবং আমার আশেপাশের অন্যদেরকে উপকার করার জন্য আমি সঞ্চয় করলাম শেষ আছে চাষাবাদ সহ অন্যান্য যে বিষয় আছে সেগুলোর প্রতি বিশেষ যত্ন দিলাম প্রতিটা জায়গাতে আমরা কিছু না কিছু ক্ষেত্রে চাষ করার চেষ্টা করলাম এরকম করে যদি আমরা চলি এই শালাবী আল্লাহ তালা আমাদের প্রতি রহম করবেন এবং অন্তত খাদ্যশস্যের অভাবে কষ্ট হওয়া এবং আপনার বিপদে পতিত হওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখবেন আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন আমাদের দেশের প্রতি আল্লাহ তালা রহম করুন যাতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে না হতে হয় যেরকম পরিস্থিতি শ্রীলঙ্কা বা অন্যান্য অঞ্চলের মানুষ অনেকে হয়েছে এরপরে মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন প্রায় দেখা যায় দুই ধর্মের অনুসারী নারী পুরুষ পরস্পর প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এর বৈধতা দিতে তারা বলেন ভালোবাসার কোন ধর্ম নাই এটা কতটুকু সত্য ব্যাপার ইসলাম কি বলে যারা এই কথা বলে তারা ভালোবাসা বুঝেই নেই আল্লাহর ভালোবাসা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি ভালোবাসা হবে আপনার সবচেয়ে বেশি বিশেষ করে ইমানদার যারা হবেন বললেন আমানু আসাদ হব্বাল্লাহ যারা ইমানদার তাদের সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা হবে আল্লাহর জন্য তো আল্লাহর ভালোবাসা যদি আপনার মধ্যে যথাযথভাবে থাকতো তাহলে সেক্ষেত্রে আল্লাহ নির্দেশের বাইরে আপনি যেতেন না অতএব তথাকথিত যে ভালোবাসা আপনাকে একজন মস্মিকের সাথে একজন শিরকিলিপ্ত অন্য ধর্মাবলম্বীর সাথে বিয়ের দিকে নিয়ে যাচ্ছে তার মানে হলো আল্লাহর সাথে ভালোবাসায় আপনি আপনার নিজের যেটুকু কর্তব্য সেটুকুর আপনি করতে পারেননি তবে সেক্ষেত্রে আপনি তথাকথিত এই ভালোবাসায় কিভাবে। আপনি নিজের সততা নিজের সঠিক অবস্থান ধরে রাখতে পারবেন বা আপনি এক্ষেত্রে আপনি ভালোবাসা দেখাতে পেরেছেন বা পারবেন সেটা কীভাবে আপনি বলতে পারেন পুরাণকারী আল্লাহ আল্লাহারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে ওয়ালা আমাত খয় মরশিক ইমানদারদের জন্য বিয়ের ক্ষেত্রে আপনার নারী হোক পুরুষ হোক উভয়ের জন্য আলাদা 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 করে আলাদা বলেছেন যে মুস্বিকের চাইতে ইমানদার অবশ্যই উত্তম এবং বেটার যার কারণে আপনি কোনো মুস্মিক নারীকে বিয়ে করতে পারেন না পুরুষ হলে আর মুসিক পুরুষকে বিয়ে করতে পারেন না নারী হলে এটা আল্লাহ তালা জন্য হারাম করেছেন কারণে কোনো সুস্পষ্টভাবে এই ব্যাপারে আল্লাহ তালা কথা বলেছেন যার কারণে আপনার ভালোবাসার ধর্ম নাই এই কথা সেই বলতে পারে যে ভালোবাসা বুঝেই না আল্লাহ তালার প্রতি ভালোবাসার ঘাটতি আছে দেখেই আপনি কথা বলতে পারেন যার কারণে ভালোবাসার ঘাটতি নাই যাদের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসার ঘাটতি যাদের মধ্যে নাই তারা জানেন যে আল্লাহ তালা নিষেধ করেছেন যারা আমার রবের অস্তিত্বকে স্বীকার করে না তাদের সাথে আমার ভালোবাসা হতে পারে না ধরুন কোনো সন্তান তিনি এমন কারোর সাথে সম্পর্ক করলেন যে তার যে বা তার পরিবার বা যিনি যে তার বাবা মায়ের মাতৃত্ব এবং পিতৃত্ব নিয়ে সন্দেহ করে তো এরকম ব্যক্তির সাথে যদি কেউ ভালোবাসা তথাকথিত যদি ভালোবাসার সম্পর্ক করে তার মানে সে তার বাবার প্রতি তার মায়ের প্রতি যে ভালোবাসা সে ভালোবাসার ক্ষেত্রে তার যথেষ্ট ঘাটতি আছে দুর্বলতা আছে ত্রুটি আছে যার কারণে সে বাবা মায়ের প্রতি ভালোবাসার যে একটা দাবি ছিল সে দাবি পূরণে সে ব্যর্থ হয়েছে ভালোবাসার ক্ষেত্রে সে এখনও আপনার একেবারেই শিশুর অবস্থায় রয়েছে যার কারণে আল্লাহ তালা যেটি হারাম করেছে সেটা কোনো মুসলমান অন্তত করতে পারে না এগুলো তখনই করা সম্ভব যখন দিন সম্পর্কে আমাদের ন্যূনতম সাধারণ ধারণা থাকে না